নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন এই বেল আইকনে, যাতে আপনি দেখতে পান আমাদের ভিডিও সবার প্রথম। লাইভ প্রসেসের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতাদের স্বাগত। জন্মদানে অক্ষম পিতামাতা কিভাবে সন্তান লাভ করতে পারেন, এটি নিয়ে লাইভ প্রসেসের ধারাবাহিক চতুর্থ পর্ব। এই পর্বের উপস্থাপনা, ধাত্রী বা পালিকা মা কাকে বলে এবং ব্যাংক থেকে শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহারের সুবিধাগুলি কী কী। কোনো দম্পতির যখন সন্তান ধারণের ক্ষমতা থাকে না, তখন যে স্ত্রীলোক ওই দম্পতির জন্য তাদের সঙ্গে জিন সম্পর্কের ভ্রূণ ধারণ করে সন্তানের জন্ম দেয় ও শিশু জন্মানোর পর তাকে ওই দম্পতির হাতে তুলে দেয়, তাকে বলে ধাত্রীমা বা পালিকামা। ধাত্রীমা দুই প্রকারের হয়, জৈবিক সম্পর্কের ধাত্রীমা এবং গর্ভ সম্পর্কের ধাত্রীমা। প্রথমে চলুন জৈবিক সম্পর্কের ধাত্রীমা। যে ক্ষেত্রে দম্পতির স্ত্রী সম্পূর্ণ বন্ধা হয় ও ওই স্ত্রীর কোনোভাবে ডিম্বাণুদানের ক্ষমতা থাকে না, তখন যে ধাত্রীমায়ের মধ্যে কৃত্রিম ইনসেমিনেশন দ্বারা পুরুষের বীর্য দিয়ে ধাত্রীমায়ের মধ্যে গর্ভসঞ্চার ঘটানো হয়, তখন ওই ধাত্রীমাকে বলা হয় জৈবিক সম্পর্কের ধাত্রীমা। এমন ধাত্রীমা যে শিশুর জন্ম দেয় তার সঙ্গে জৈবিক সম্পর্ক থাকে। শিশু জন্মানোর পর যথাসময়ে ধাত্রীমা শিশুকে দম্পতির হাতে তুলে দেয়। গর্ভ সম্পর্কের ধাত্রীমা, যখন দম্পতির স্ত্রী ও পুরুষ উভয়ই পরিণত ডিম্বাণু ও শুক্রাণু দিতে পারে, কিন্তু স্ত্রীর গর্ভধারণের অক্ষমতার দরুন অপর কোনো স্ত্রীলোকের গর্ভে দম্পতির নিষিদ্ধ ডিম্বাণু তথা ভ্রূণ ধারণ করাতে হয়, তখন কেবল গর্ভদায়িনী মাকে বলে গর্ভ সম্পর্কের ধাত্রীমা। গর্ভ সম্পর্কের ধাত্রীমায়ের সঙ্গে শিশুর কোনো জৈবিক সম্পর্ক থাকে না। সন্তানের জন্মের পর যথাসময়ে দম্পতির হাতে ধাত্রীমা শিশুকে তুলে দেয়। আদর্শ ধাত্রীমায়ের কতগুলি বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন ধাত্রীমা রীতিমতো সুস্থ ও সবল হতে হবে, দম্পতির রক্তের শ্রেণীর সঙ্গে ধাত্রীমায়ের মিল থাকতে হবে, বিশেষ করে রক্তের আরএইচ ফ্যাক্টর যেন মিল থাকে, ধাত্রীমা যেন ইমিউনতন্ত্রগঠিত রোগে না ভুগেন। ব্যাংক থেকে শুক্রাণু ব্যবহারের সুবিধা, দম্পতির পুরুষের বীর্যে শুক্রাণু না থাকলে শুক্রাণু ব্যাংক থেকে নেওয়া শুক্রাণু ব্যবহারে দম্পতি সন্তান লাভে সক্ষম হন। কোনো দম্পতির স্বামী যদি দীর্ঘদিন প্রবাসী হন, তখন স্বামীর মজুদ শুক্রাণু ব্যবহার করে স্ত্রী ইচ্ছে মতো সন্তান লাভ করতে পারে। কৃত্রিম ইনসেমিনেশনের সময় স্বামী যদি নির্ঘণ্ট সময়ে মৈথুন প্রক্রিয়ায় সিমেন দিতে না পারে, তবে তার শুক্রাণু মজুদ ভাণ্ডারে রাখা থাকলে তা কাজে লাগানো যায়। যেসব পুরুষের সময় সময় বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যার তারতম্য ঘটে, তাদের ক্ষেত্রে স্ত্রীর গর্ভসঞ্চারে অসুবিধা হয়। এমন ক্ষেত্রে পুরুষের সুসময়ের ভালো মানের বীর্য মজুদ রাখলে তা গর্ভসঞ্চারের কাজে লাগানো যায়। অনেক ক্ষেত্রে মানুষ কোনো কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হন, যখন তার স্ত্রীর সঙ্গে সহবাসের মাধ্যমে গর্ভসঞ্চারের সুযোগ সুবিধা থাকে না। এমন ক্ষেত্রে স্বামীর বীর্য যদি ব্যাংকে জমা থাকে, তা ব্যবহার করে স্ত্রীর গর্ভসঞ্চার হতে পারে। ব্যাংক থেকে ডিম্বাণু ব্যবহারের সুবিধা, যেসব স্ত্রীলোকের ডিম্বাশয়ে গণ্ডগোল থাকে ও ডিম্বাণু তৈরি হয় না, তারা ডিম্বাণু ব্যাংক থেকে ডিম্বাণু নিয়ে গর্ভসঞ্চারের কাজে লাগাতে পারেন। বেশি বয়সের ডিম্বাণু থেকে শিশু জন্মানো ভয়জনক বলে ডিম্বাণু ব্যাংকে জমানো ডিম্বাণুকে জননের কাজে লাগালে অনেকটাই দুশ্চিন্তামুক্ত থাকা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী পর্বে সুস্থ পুরুষ কিন্তু স্ত্রীর ত্রুটি থাকলে কোন পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া যায় তা উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে লাইভ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ।